আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাজিল প্রস্তাবিত কামিল মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ। আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তোমরা যে সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীতে রয়েছো, তোমরা তোমাদের বই খাতা ও কলম নিয়ে ক্লাসটি উপভোগ করার জন্য আহ্বান করছি। আজকে যে অধ্যায়টি আলোচনা করতেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতির নবম অধ্যায়ের অনুশীলনী 9.2-এর 20 নম্বর অঙ্কটি। 20 নম্বর সমস্যাটি কীভাবে আমরা সমাধান করব সবার মনোযোগী আশা করছি। এটা হচ্ছে সমাধান, কোস এ মাইনাস সাইন এ বাই কোস এ প্লাস সাইন এ ইকুয়াল √3 - 1/√3 + 1। কিভাবে এই সমাধানটা আমরা করব সবাই লক্ষ্য রাখো। আমরা পিছনের ক্লাসগুলোতেও অনেক অঙ্ক পাইছি, যোজন বিয়োজনের অঙ্ক। আশা করি যোজন বিয়োজন কি তোমরা সেটা অবশ্যই বুঝতে পারতেছ। এখানে যোজন বিয়োজনের ব্যবহার আছে, আর সমাধানের যে একটা সাধারণ নিয়ম আছে যেমন সমানের ব্যবহার আছে মধ্যে, এখানে তাই প্রথমে বাদ দিতে হবে। যোজন বিয়োজন, যোজন বিয়োজনের ব্যবহারটা হচ্ছে গিয়া লবের সাথে হরের যোগ, এটা হচ্ছে যোজন। আর বিয়োজনটা হচ্ছে গিয়া লবের সাথে আবার হরের বিয়োগ, এটা হচ্ছে বিয়োজন। দেখো আমরা কিভাবে গঠন করতেছি, cos a minus sin a, এটা হচ্ছে লব, আর হরটা হচ্ছে নিচেরটা, আর নিচেরটা লবের সাথে যোগ হবে, প্লাস cos a প্লাস sin a, আর বিয়োজনটা হবে নিচে লবের সাথে হরে বিয়োগ, cos a minus sin a, নিচে আছে cos এ আমরা মাইনাস দিয়ে দিব, cos a minus plus sin a, এটা হবে মাইনাস sin a। এই অংশ তো ঠিক, এটার মধ্যে যদি করতে হবে √3 - 1 + √3 + 1, আমরা পাশে লিখে দিতে পারি যোজন বিয়োজন করে, মনে থাকবে তোমাদের এটাকে লিখে রাখলে। এটা এই অংশ থেকে এটা কিভাবে হবে, এটা হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে যোজন বিয়োজন প্রক্রিয়া। এখন যে কাজটি আমরা করবো, উপরের যে অংশটি আছে সেখানে দেখো এটা আছে মাইনাস সাইনে, এটা আছে প্লাস সাইনে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস কাটা যায়। নিচের অংশটিও আছে দেখো, এটা প্লাস কষে, এটা হচ্ছে মাইনাস কষে, তাহলে উপরের অংশটি রইল একটা কষে কয়টা কষে, তাহলে কয়টা কষে হইল দুইটা কষে, অর্থাৎ টু কষে। নিচে আছে দেখো সাইনে সাইন, অর্থাৎ টু সাইন, এটা আগে কি আছে মাইনাস চিহ্ন আছে টু সাইন। এই অংশটিও দেখো এটা আছে মাইনাস ওয়ান, এটা আছে প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কাটা, অবশিষ্ট রইল √3, অর্থাৎ ওইটা একটা √3, ওইটা একটা যোগ করলে কটা √3 পাই √2। নিচের অংশটি দেখো একটা √3, একটা √3, একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, তাহলে এখানে ওয়ান ওয়ান, অর্থাৎ মাইনাস টু। এই অংশটি দেখো আমরা কি করি, এখানে টু টু কাটা, এখানে টু টু কাটা, তাহলে রইল মাইনাস কোস এ বাই সাইন, এখানে রইল শুধু মাইনাস অথবা তিন। এই বাম পক্ষে যে মাইনাস আর ডান পক্ষে মাইনাস, এই দুই মাইনাস উভয় মাইনাস পারস্পরিক কাটা যায়, এখানে কোসে বাই সাইনে আমরা এটা সূত্র মনে করার চেষ্টা করি। দেখো কোসে বাই সাইনে আমরা যখন সূত্রগুলো করেছিলাম তখন সাইনে বাই কোসে সমান ছিল টেনে, আর কোসে বাই সাইনে সমান ছিল কোটে, এটা কি করে সূত্র, এখানে আমরা কোসে বাই সাইনে সমান আমরা পাই কোট এ, আর এখানে আর মাইনাসে এই বাম পক্ষের মাইনাস আর ডান পক্ষের মাইনাসে উভয় বাদ যাবে কাটা যাবে,
এটা নির্দেশ করে যে কোটার কত ডিগ্রি মান রুটটি, এই যে কোটটা আছে কোটের কত ডিগ্রি মান রুটটি, সেটা সেটা মনে করার চেষ্টা করো। হচ্ছে কোট 30 ডিগ্রি মান রুটটি, তাই কোটে কোটে কাটা যায় বুঝল, এর সমান 30, এটি হচ্ছে আনসার। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘ কামনা করি। আজকের মধ্যে আমি ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।